বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে ইলেকটোরাল বন্ড। কি এই ইলেকটোরাল বন্ড? চলুন তা খুঁটিনাটি সম্পর্কে জেনে নিই। 2024 লোকসভা ভোটের আগে ইলেকটোরাল বন্ড নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। কোনো একটি সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির বিপুল অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ সংগ্রহের একটি ব্যবস্থা এই ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে চলছে বিতর্ক, টাকার অঙ্ক নিয়ে স্বচ্ছতার প্রশ্ন উঠছে। ইলেকটোরাল বন্ড কি? ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড হল নির্বাচনের জন্য দেওয়া একটি আর্থিক অনুদান। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো রাজনৈতিক দলকে আর্থিক অনুদান দিতে চায়, তবে তারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ইলেকটোরাল বন্ড কিনে পছন্দের রাজনৈতিক দলকে সেই অনুদান দিতে পারে। সেক্ষেত্রে সেই রাজনৈতিক দল 15 দিনের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে সেই বন্ড ভাঙিয়ে নগদ করতে পারে। তবে কে বা কারা এই বন্ড অনুদান দিয়েছে সেই তথ্য গোপন থাকে। যে রাজনৈতিক দল গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে কমপক্ষে 1% ভোট পেয়েছে, তারাই এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান পাওয়ার যোগ্যতা অর্জন করবে। 1,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, 1,00,000 টাকা, 10,00,000 টাকা, 1,00,000 টাকার নির্বাচনী বন্ড কেনার সুযোগ রয়েছে। এই বন্ড কেনার সময়কাল বলা হয়েছে জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই বন্ড কেনা যাবে। যে বছর নির্বাচন অনুষ্ঠিত হয় সে বছর রাজনৈতিক দলগুলি অতিরিক্ত 30 দিন সময় দেয়। নির্বাচনী বন্ডে কোনো সুদ দেওয়া হয় না। যে কোনো ভারতীয় নাগরিক এটা কিনতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, ফলে কে কিনছেন তার কোনো নাম থাকে না। তাহলে এই ছিল ইলেকটোরাল বন্ড সম্পর্কে যাবতীয় তথ্য। নিয়মিত এই রকম নতুন নতুন তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করুন রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলটি।